Hello everyone, welcome to my channel and in today's video I'm gonna share with you the review of Nature Essence facial kits. So I have total 5 facial kits jeigulo review ami tomader sathe ajke share korbo. To tar age boli Nature Essence ekta khubi purono brand and over decades it has already given us so many products. To already onekgulo facial kit review ami amar channel e er age share korechi. तो नेचर एसेंसर फेशियल किटगुलो किन्तु भीषण ही भालो स्किन टाइप अनुजाई जो फेशियल किट यूज करा जाए भीषण भालो भावे हेल्पफुल होबे आमादेर स्किनेर जोन्नो. तार पाशापाशी जेहेतु एकटा वेडिंग सीजन चलछे प्लस एखन अनेकगुलो वेडिंग ओकेशन आछे एज ए वेडिंग गेस्ट और ब्राइड टू बी जारा रयेछे तादेर स्किनटाके चटजलदी प्रेप करार जोन्नो किन्तु भीषण भीषण भालो इफेक्टिव এই ফেশিয়াল কিটগুলো. তাহলে দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক. তো সবার আগে যে ফেশিয়াল কিটটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে নেচার এসেন্সের পাপায়া ফেশিয়াল কিট. ইউ ক্যান সি এটা হচ্ছে প্যাকেজিংটা. তো এটা হচ্ছে পাপায়া ফেশিয়াল কিট. আর পাপায়া ফেশিয়াল কিট তাদের জন্য ভীষণ ইফেক্টিভ যারা ট্যানিংয়ের সমস্যায় ভুগছে বা দোজ হু হ্যাভ এক্সেসিভ আনইভেন স্কিন টোন, যাদের স্কিন টোন কিছুটা আনইভেন, কিংবা যারা ট্যানিংয়ের সমস্যায় ভুগছে, যাদের স্কিন রোদে কিছুটা ডার্ক হয়ে গেছে, বা যাদের সামনেই বি অথচ ট্যান যাচ্ছে না স্কিন থেকে, তারা কিন্তু কয়েকটা ফেশিয়াল পাপায়া নিতেই পারে. বিকজ আমরা জানি যে বিয়ে মানে কিন্তু লটস অফ স্কিন কেয়ার এবং একটা হেলদি অ্যান্ড গ্লোয়িং স্কিনের ব্যাপার তো থাকেই. অ্যান্ড হুইচ ইজ দ্য প্লাস পয়েন্ট ফর দিস ফেশিয়াল কিটস আর যে সমস্ত ধরনের স্কিন টাইপসের জন্য কিন্তু এই ফেশিয়াল কিটগুলো ইন্ডিভিজুয়ালি ভীষণই ইফেক্টিভ অ্যান্ড বেনিফিশিয়াল. তো পাপায়া ফেশিয়াল কিটে বলি যে এটা হচ্ছে পাপায়া ফেশিয়াল কিটের ব্যাগ অ্যান্ড এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 260 rupees. 260 হচ্ছে এটার MRP. আর প্রতিটা ফেশিয়াল কিটের সাথে কিন্তু নেচার্স এসেন্স অ্যাজ এ কমপ্লিমেন্টারি প্রোডাক্ট একটা করে D10 প্যাক প্রোভাইড করছে. তো এটা হচ্ছে প্যাকেজিং. যেহেতু পাপায়া ফেশিয়াল কিট এরকম অরেঞ্জিস টাইপ অফ প্যাকেজিং রয়েছে এটার, আর এটার ব্যাকে রয়েছে সমস্ত ডেসক্রিপশনগুলো লেখা. এখানে সমস্ত ডেসক্রিপশন অ্যান্ড ইউজেস যে রুলসগুলো সেগুলো এখানে প্রোভাইড করা হয়েছে. আর এবার আমি ফন্টে দেখাচ্ছি. তো ফ্রন্টে হচ্ছে এইরকম ধরনের, এখানে প্রোডাক্টগুলো পড়ে গেছে কারণ প্রোডাক্টগুলো আমি ওপেন করেছিলাম ইন্ডিভিজুয়ালি. তো প্রতিটা প্যাকের সাথেই রয়েছে এরকম D10 রয়েছে প্যাক, D10 প্যাক অ্যান্ড দেন রয়েছে ক্লেন্সার. নাম্বার ওয়ানে রয়েছে ক্লেন্সার, দেন রয়েছে অ্যাজ অবভিয়াস রয়েছে স্ক্রাব, দেন স্ক্রাবের পরে রয়েছে পাপায়া নারিশ ক্রিম হুইচ ইজ এগেন সো ইফেক্টিভ, সো মাচ ইফেক্টিভ ফর আওয়ার স্কিন. দেন এটার সাথে রয়েছে পাপায়া পলিশ প্যাক. তো অল ফেশিয়াল কিটস আর ভেরি মাচ ইফেক্টিভ অ্যান্ড গুড. সো তো যেটা বলার, যেটা হচ্ছে প্রোটিপ, সেটা হচ্ছে ফেশিয়াল করার আগে সবসময় এটা মাথায় রাখতে হবে আমাদের স্কিনে যেন কোনো রকম ডার্ট বা মেকআপ না থাকে. স্কিনটাকে ফেস ওয়াশ করার পরে কিন্তু আমাদের ফেশিয়াল শুরু করা উচিত, অর্থাৎ সমস্ত রকমের ডার্ট বা মেকআপ থেকে ক্লিন রেখে আমাদের যে ফেশিয়াল স্টেপ সেটা শুরু হবে. অ্যালং উইথ দ্যাট এটাতে একটা প্রো টিপ হিসেবে দেওয়া আছে যে ভালো করে হাতটা হ্যান্ড রাব করার পরে হাতটা গরম হলে দেন মাসাজিং শুরু করতে. অ্যাজ উই অল নো দ্যাট আমরা মাসাজিং যদি করি প্রপার ওয়েতে তাহলে আমাদের হেল্প করে ব্লাড সার্কুলেশনে এবং স্কিনে একটা গ্লো আনতে. নাও নেক্সট যে ফেশিয়াল কিটটা আমি যাব সেটা হচ্ছে ডায়মন্ড ফেশিয়াল কিট অফ নেচার এসেন্স. দিস ইজ দ্য ফেশিয়াল কিট, দিস ইজ দ্য ফুল প্যাকেজিং. তো এগেন এটার যদি আমি প্যাকেজিংয়ে দেখাই, এরকম রয়েছে সমস্ত প্রোডাক্টগুলো. সমস্ত প্রোডাক্টগুলো ভেতরে রয়েছে ইন্ডিভিজুয়ালি. প্রথমে রয়েছে আমার অ্যাজ ইউজুয়াল কমপ্লিমেন্টারি D10 প্যাক, দেন এটার সাথে রয়েছে নেচার এসেন্সের ফেস ক্লেন্সার. যেহেতু ডায়মন্ড ফেশিয়াল সেহেতু এটার একটুখানি গ্লিটারি সামারি শিমারি টেক্সচার রয়েছে এটার. দেন রয়েছে নাম্বার 2 ম্যাসাজ ক্রিম অ্যান্ড নাম্বার 3 রয়েছে গ্লো প্যাক অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট রয়েছে পলিশ ক্রিম. নাও এখানে একটা কথা বলার, যে সমস্ত ফেশিয়াল কিটগুলো কিন্তু
ইউজুয়ালি প্রাইস হচ্ছে সমস্ত ফেশিয়াল কিটগুলোর 260 টাকা করে দেন, 260 রুপিস হচ্ছে এগুলোর প্রাইস। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে সমস্ত ফেশিয়াল কিটগুলোর সাথেই কিন্তু ডি10 থেরাপি প্যাক রয়েছে, যেটা আমাদের স্কিন থেকে প্রেপ করে দেন নেক্সট স্টেপ যে ফেশিয়াল সেটার জন্য। তো এবার আসি ফেশিয়াল কিটের ব্যাপারে, যে ডায়মন্ড ফেশিয়াল রয়েছে এগেইন সেটা যাদের ওয়েডিং আসছে তাদের জন্য ভীষণ ভালো, অনেকেই টু বি ব্রাইট যারা রয়েছে তারা গোল্ড ফেশিয়াল করে, অনেকে ডায়মন্ড ফেশিয়াল করে, অনেকে সিলভার করে, অনেকে পার্ল ফেশিয়াল করে, আবার অনেকে ফ্রুট ফেশিয়াল করে অ্যাকর্ডিংলি স্কিন অ্যাকর্ডিংলি। তো যেটা ডায়মন্ড ফেশিয়াল কিট রয়েছে সেটা যাদের স্কিনটা একটুখানি, যাদের এজিংয়ের প্রবলেম চলে এসছে বা যাদের স্কিনটাতে আনইভেন স্কিন টোন রয়েছে, রিঙ্কলস ফাইন লাইন্সের প্রবলেম রয়েছে, অ্যালং উইথ দ্যাট যাদের স্কিনটায় ড্রাইনেস এর প্রবলেম রয়েছে তাদের স্কিনে বা স্কিনটাকে একটুখানি ব্রাইটনেস বা গ্লো করতে, কিন্তু ডায়মন্ড ফেশিয়াল কিট ভীষণ ভালো একটা ফেশিয়াল কিট। আর এটা স্কিন টাইপ অনুযায়ী ইউজ করলে কিন্তু স্কিনটাকে আরও ভালো রাখতে হেল্প করে। দেন আমরা নেক্সট যে ফেশিয়াল কিটটায় আসবো, হুইচ ইজ ফ্রুট ফেশিয়াল, সরি পার্ল ফেশিয়াল কিট, দিস ইজ দ্য প্যাকেজিং। এই পার্ল ফেশিয়াল কিটটাও কিন্তু এরকমই দেখতে, সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু ভেতরে রয়েছে। আর আমি একটুখানি দেখাই, তো এখানে রয়েছে সমস্ত প্রোডাক্টগুলো যেগুলো কিন্তু আমরা খুলেছিলাম। তো এগেইন অ্যাজ ইউজুয়াল সমস্ত ফেশিয়াল কিটের মধ্যেই কিন্তু রয়েছে ডি10 প্যাক, দেন রয়েছে ম্যাসাজ ক্রিম, দেন রয়েছে ফেশিয়াল স্ক্রাব অ্যাজ এক্সফোলিয়েটর, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট কমপ্লিমেন্টারি প্যাকের মতনই লাস্টে আমাদের কম্পালসারি প্যাক রয়েছে। দেন আমাদের রয়েছে গোল্ড ফেশিয়াল কিট, হুইচ ইজ দ্য মোস্ট এসেন্সিয়াল পার্ট অফ ওয়েডিং। সো অনেক পার্লারই রয়েছে যে বিয়েতে শুধুমাত্র গোল্ড ফেশিয়ালই করায়। নাও যেটা একটা বলার যে অ্যাবাউট পার্ল ফেশিয়াল কিট, পার্ল ফেশিয়াল কিটে একটা জিনিস যেটা আমি বললাম না সেটা হচ্ছে এটা স্কিন যাদের ড্রাইনেস তার সাথে সাথে যাদের নর্মাল স্কিন টোন আনইভেন স্কিন টোন তারা ইউজ করবে, পার্ল ফেশিয়াল যাদের অয়েলি স্কিন টোন তাদের জন্য ভীষণ ভীষণ ভালো বেনিফিশিয়াল। আর যেটা গোল্ড ফেশিয়াল কিট রয়েছে সেটা স্কিন স্পেশালি যাদের ড্রাইনেস রয়েছে বা যাদের স্কিন নর্মাল এবং ড্রাইনেসের সমস্যা রয়েছে তারা গোল্ড ফেশিয়াল কিট ইউজ করবে, স্কিন যাদের মিডিয়াম টু হোয়াইট ডার্কের দিকে আন্ডারটোন রয়েছে তারা কিন্তু এই গোল্ড ফেশিয়াল কিট হলে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসবে। অ্যালং উইথ দ্যাট যারা টু বি ব্রাইট রয়েছে গোল্ড ফেশিয়ালটা করলে কিন্তু তাদের স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আমার মোস্ট ফেভারিট সেটা হচ্ছে ফ্রুট ফেশিয়াল কিট, এমন একটা ফেশিয়াল কিট যেটা অল স্কিন টাইপের জন্য ভীষণ ভালো। এগেন এটা মধ্যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে ইফ ইউ ক্যান সি, আর কমপ্লিমেন্টারি হিসাবে সমস্ত ফেশিয়াল কিটের সাথেই কিন্তু রয়েছে ডি10 প্যাক। আর ফ্রুট ফেশিয়াল কিটের একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো এটাই যে এই ফেশিয়াল কিটটা কিন্তু আমাদের যাদের অয়েলি স্কিন কিংবা যাদের নর্মাল স্কিন, ড্রাই স্কিন কিংবা যাদের কম্বিনেশন স্কিন, সমস্ত স্কিনের জন্য কিন্তু ফ্রুট ফেশিয়াল কিটটা ভীষণ ভালো। বিকজ যাদের স্কিনে ফেশিয়াল বা মাসাজ স্যুট করে না তাদের জন্য কিন্তু ভীষণ ভালো হচ্ছে ফ্রুট ফেশিয়াল কিট। তো যাদের স্কিনে যারা কোনো ফেশিয়াল করতে চাচ্ছ না, স্টিল একটা দরকার ছিল মনে হচ্ছে ডিউ টু দিস অকেশন, তারা কিন্তু ইজিলি দে ক্যান ইজিলি গো ফর ফ্রুট ফেশিয়াল অফ দিস নেচার এসেন্স। তো নেচার এসেন্সের সমস্ত ফেশিয়াল কিটগুলো কিন্তু ভীষণ ভীষণ ভালো। আর আমি তোমাদের সাথে আজকে যে ফেশিয়াল কিটটার ডেমো শেয়ার করবো সেটা হচ্ছে পার্ল ফেশিয়াল কিট। তাহলে চলো দেরি না করে আমার ফেশিয়াল কিটটা রিভিউতে চলে যাই সরাসরি। তো সবার প্রথমে আমরা মুখটাকে ক্লিন করে নেবো, দেন আমরা ইউজ করব যে ডি10 প্যাকটা সেটা, এবং সেটা লাগিয়ে আমরা 10 মিনিটস ওয়েট করব। দেন 10 মিনিটস পর আমরা ড্যাম কটন ক্লথ দিয়ে ক্লিন করে নেবো ফেসটাকে। তো 10 মিনিটস পর আমরা আমাদের ফেসটাকে ক্লিন করে নিচ্ছি ওয়েট কটন ক্লথ দিয়ে, আর আপনারা চাইলে ওয়াইপ দিয়েও ফেসটাকে ক্লিন করতে পারেন। তো এরপরে আমরা সরাসরি নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপ হচ্ছে ক্লিনজার। এখানে ক্লিনজারটা আমি ইউজ করছি, জাস্ট 1 মিনিট হার্ডলি ম্যাসাজ করব, 2 মিনিটস করে লেখা আছে কিন্তু আমি 1 মিনিট করে ম্যাসাজ করে আপনাদের দেখাচ্ছি। মোটামুটি হালকা ফিঙ্গার টিপস দিয়ে, জাস্ট বেশি প্রেসারাইজ না করে খুব লাইট হ্যান্ডে ম্যাসাজ করে নেবেন 1 মিনিট।
एट लिस्ट तारपर अगेन एटाके आमरा क्लीन करे नेब एवं नेक्स्ट स्टेपे चले जाब। नेक्स्ट स्टेप होच्छे एक्सफोलिएशन। एक्सफोलिएशन होच्छे आमादेर स्किनेर जोन्नो खुबी एसेंशियल एकटा पार्ट। मुखटाके एक्सफोलिएट करले आमादेर स्किनेर जे ড্রাই যে স্কিনগুলো সেগুলো তো রিমুভ হয়, তার সাথে সাথে নতুন যে স্কিন সেটা অনেক সময় সেটাকেও কিন্তু আমাদের এক্সফোলিয়েশন হেল্প করে প্রোডিউস করতে। তো স্কিনের যে পিএইচ লেভেল সেটাও যেমন বজায় থাকে, তার পাশাপাশি এক্সফোলিয়েশন আমাদের স্কিনের যে ডার্ট ইম্পিউরিটিস সেগুলোকেও ক্লিন করে দেয়। খুবই লাইট হ্যান্ডে হালকা হাতে মাসাজ করতে হবে, কখনোই জোরে জোরে এক্সফোলিয়েশন করা যাবে না, তাহলে কিন্তু আমাদের স্কিনে ছোটো ছোটো কাটস হয়ে যাবে যার জন্য কিন্তু স্কিনে র্যাশ হয়ে যাবে। দেন আমরা মুখটাকে এগেন ক্লিন করে চলে যাচ্ছি নেক্সট পার্টে, আর নেক্সট পার্ট হচ্ছে মাসাজ ক্রিম। মাসাজ ক্রিম দিয়ে আমরা এগেন 1 to 2 মিনিট মাসাজ করব। যদিও লেখা আছে মিনিমাম 10 মিনিটস মাসাজ করতে, কিন্তু যাদের সময় কম বা যারা তাড়াহুড়ে আছো তারা অ্যাটলিস্ট 2 মিনিটস মাসাজ করে নিও, আদারওয়াইজ 10 মিনিটস মাসাজ ইজিলি করা যায়। তো খুবই হালকা হাতে এগেন লাইট হ্যান্ডে রিকোয়ার্ড অ্যামাউন্ট নিয়ে ফেসে এবং নেক এরিয়ায় সমানভাবে মাসাজ করতে হবে। খুবই লাইট স্ট্রোকে মাসাজ করবে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এবং সার্কুলার মোশনে অ্যারাউন্ড আই এরিয়া এবং লিপ এরিয়া। মাসাজ করার পর এগেন আমরা ফেসটাকে একটা ডাম্প কটন ক্লথ দিয়ে ক্লিন করব এবং লাস্ট এবং ফাইনাল স্টেপে চলে যাব। তো আমি মাসাজের স্ট্রোকগুলো যেরকম দেখিয়েছি সেম না করলেও হবে, যেরকম স্ট্রোক তোমরা পছন্দ করো সেরকম খুব লাইট হ্যান্ডে মাসাজটা করে নেবে। সো ফেসটাকে ফাইনালি ক্লিন করার পর লাস্ট এবং ফাইনাল স্টেপে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে ফেস প্যাক। আর এখানে আমি পার্ল স্পেশাল যে ফেস প্যাক সেটা লাগাচ্ছি। পার্ল যেহেতু এই কিটটা সেহেতু গ্লিটারি শিমারি টেক্সচার রয়েছে সমস্ত ক্রিমগুলোর মধ্যে, সমস্ত প্রোডাক্টগুলোর মধ্যে। ফেসিয়াল করার কখনোই ইনস্ট্যান্টলি কোনো গ্লো আসে না, যেটা হয় আমাদের 1 থেকে 2 দিন পর আমাদের স্পেসে যে গ্লো সেটা দেখা যায়, আর এই জন্য কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে। যদিও ইনস্ট্যান্ট গ্লো একটা চলে আসে, বাট কখনোই ফেসিয়াল গ্লো যেটাকে বলে সেটা ফেসিয়াল করার সাথে সাথেই আমরা পাবো না দেখতে। সো 10 মিনিটস পর আমরা এটাকে এখন রিমুভ করছি। আপনারা চাইলে ফেসটাকে ওয়াশ করতেই পারেন, যেহেতু আমি ক্যামেরার সামনে ছিলাম সেজন্য আমি ডাইরেক্টলি ওয়াইপ করেছি। তো ওয়াইপ করার পর এই হচ্ছে আমার ফেস এর অবস্থা। নেচার এসেন্সের সমস্ত ফেসিয়াল কিটগুলি ভীষণ বেনিফিশিয়াল, তো আমার ফেসিয়ালটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে। দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড টাটা।